হ্যালো অল, দিস ইজ স্বাস্তিকা ফ্রম স্বাস্তিকাস বুটিক অ্যান্ড ডিজাইনার কালেকশন। আজকে কিছু পিওর চান্দেরি সিল্কের উপর দেখাবো, একদম পিওরের মধ্যে রয়েছে। দেখো, ফার্স্টে একটা কালার শুরু করছি, রেড দিয়ে শুরু করছি। দেখো, পুরো বাটিক প্রিন্টের উপর যাচ্ছে। এগুলো কিন্তু বাটিক প্রিন্ট না, এগুলো কিন্তু ডিসচার্জ প্রিন্টের উপরে শাড়িগুলো কিন্তু রয়েছে। একদম ডিসচার্জ প্রিন্টের উপরে। আচ্ছা, আঁচলটা যেটা রয়েছে আমি দেখাচ্ছি, আঁচলটা এটা কিন্তু পাটলি পাল্লুতে রয়েছে। স্পেশালিটি হলো এগুলো কিন্তু পাটলি পাল্লু। এইটা হচ্ছে যেটা তোমার তোমাদের যাচ্ছে, সেটা কিন্তু এটা কুচিতে পড়বে, ঠিক আছে? আর বডিতে যেটা পড়ছে সেটা হলো এইটা রয়েছে বডিতে, এই যাচ্ছে বডিতে রয়েছে। প্রত্যেকটাই কিন্তু একদম পিওরের মধ্যে রয়েছে। আর খুলে দেখাচ্ছি আমি, ভীষণ সুন্দর লাগবে দেখতে কিন্তু এগুলো কিন্তু পরার পরে। এগুলো কিন্তু মানে একদম লম্বা লম্বা স্ট্রাইপের মধ্যে কিন্তু তোমরা পাবে, একদম তোমাদের কুচিটা তোমরা এরকমই পাবে। অ্যান্ড এটা রয়েছে ব্লাউজ পিসটা, ঠিক আছে? এই রয়েছে একদম ব্লাউজ পিসটা। রেডটা দেখো কতটা এলিগেন্ট লাগছে দেখতে, পরার পর কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এবার আসবো ব্লাউজে, এটা একটু ধরলে হবে। দেখো দেখো, ফলটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা পিওরে তোমরা শাড়িটা পাবে। ভীষণ সুন্দর রয়েছে। এই রয়েছে তোমাদের আঁচলটা, দেখো আঁচলটা খুব সুন্দর রয়েছে। অ্যান্ড যেটা বডিটা রয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, এই রয়েছে বডিটা। হ্যাঁ, এটা পুরো কিন্তু ডিসচার্জ প্রিন্টে রয়েছে, এগুলো কিন্তু উঠবে না। অ্যান্ড শাইন দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর দেখতে, ঠিক আছে? আর এইটা তো আমি বলেই দিলাম, এইটা রয়েছে তোমাদের পাটলি পাল্লুতে পড়ছে। পাটলি পাল্লুটা দেখালে ভালো হয়। হ্যাঁ, এটা রয়েছে পাটলি পাল্লুটা, মানে বডির দিকটা তো এরকম যাচ্ছে, প্লাস অ্যান্ড কুচিটাতে এইরকম লম্বা লম্বা স্ট্রাইপে যাবে। দেখো, কালার অ্যান্ড কোয়ালিটি কিন্তু প্রত্যেকটা ভীষণ সুন্দর আর একদম পিওরের মধ্যে রয়েছে। যারা ভাবো যে এই জায়গাটা মুড়িয়ে যাবে, পিওরে কিন্তু সেটা হয় না, ঠিক আছে? আমি বলে দিলাম, মানে ডিটেলস বলে দিলাম যে পিওরে এটা হয় না। আচ্ছা, এটা তো দেখালাম রেড কালার, দেখি থাক এখানে রাখা। হ্যাঁ, রেড কালার দেখালাম। এটা দেখো কালারটা, কালারটা আমি কাছের থেকে দেখাচ্ছি কতটা সুন্দর কালার, ভীষণ সুন্দর। অ্যান্ড মানে বুঝতেই পারছো দেখে যে কতটা পিওর পাবে তোমরা। আচ্ছা, এবার দেখাচ্ছি একটা তুঁতে কালারের উপরে, একটু টার্কুইস কালার রয়েছে, এটাও পাটলি পাল্লুতেই রয়েছে। বডি এরকম ছোটো ছোটো বুটাতে যাচ্ছে বডিটা। অ্যান্ড আঁচল যেটা রয়েছে সেটা এটা রয়েছে চান্দেরি সিল্ক। তো বুঝতেই পারছো যে এই জায়গাটা পাড়ের মধ্যে চান্দেরি একটা ডিজাইন থাকবে, জারি মধ্যে একটা পাড় থাকছে। অ্যান্ড পিওরে পাচ্ছ তোমরা এটা। ব্যাক করি, ব্যাকটাতে বুঝতে পারা যাবে যে পাটলি পাল্লুটা কীরকম আসবে। এই রয়েছে লম্বা লম্বা স্ট্রাইপের উপরে পাটলি পাল্লু। এরকম লম্বা লম্বা স্ট্রাইপের উপরে পাটলি পাল্লু রয়েছে, এটা কিন্তু কুচিতে আসবে। আর এটা রয়েছে ব্লাউজ পিসটা, ঠিক আছে? ফলটা দেখো, ফলটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে পিওরে পাবে তোমরা, ঠিক আছে? এটা রয়েছে ব্লাউজ পিসটা। আচ্ছা, বডিটাতে দেখো এরকম বুটা বুটা ডিজাইন যাবে পুরো বডিতে। অ্যান্ড খালি তোমাদের কুচির পোর্শনটাই কিন্তু এরকম লম্বা লম্বা স্ট্রাইপের মধ্যে যাচ্ছে, ঠিক আছে? আমি ব্যাকটা ঘুরিয়ে দেখাচ্ছি আবারও, আঁচলটা দেখাচ্ছি, যে আঁচলটা আমি কভার করছি, কেন যে আঁচলটা খুবই সুন্দর দেখতে, একদম এগুলো কিন্তু ডিসচার্জ প্রিন্টের উপর। আমি আবারও বলছি, এগুলো কিন্তু একদম ডিসচার্জ প্রিন্টের মধ্যে কিন্তু এগুলো রয়েছে, ঠিক আছে? এটা রয়েছে টার্কুইস কালার গেল। এবার দেখাচ্ছি একটা পুরো কিন্তু এই কালারটা যাচ্ছে তোমাদের একদম কি বলবো, এটা আবির কালার রয়েছে, অ্যাকচুয়ালি পিঙ্ক কালার বলছি, কিন্তু আমরা বাঙালি মানে বাংলাতে অ্যাকচুয়ালি হয়তো কোয়ালিটি হয়তো না বুঝতে পারো বা কালার যদি না বুঝতে পেরে থাকো, তাই জন্যই বলে দিচ্ছি এটা একদম এক্স্যাক্টলি আবির কালারের উপর যাচ্ছে। দেখো, কালার অ্যান্ড কোয়ালিটি জাস্ট অসাধারণ রয়েছে। বডি অ্যান্ড দেখো একটা ফিগার মোটিভের মধ্যে তোমরা কিন্তু পাটলি পাল্লুটা পাবে। এটা রয়েছে আঁচলটা, আঁচলের মতোই কিন্তু পাটলি পাল্লুটাও রয়েছে, ঠিক আছে? আঁচলের মতোই কিন্তু পাটলি পাল্লুটাও রয়েছে। এটা রয়েছে বডিটা, বডিটার মধ্যে একদম মানে ইয়ে যাচ্ছে, বুটা বুটা ডিজাইন যাচ্ছে। এটা রয়েছে তোমাদের পাড়, এটা সাইডে পাড় রয়েছে, আর এটা রয়েছে আঁচলটা। ঘুরিয়ে দেখাচ্ছি আমি এবার,
আঁচলটা দেখেই নিলে অ্যান্ড বডিটাও এরকমই যাচ্ছে। তারপরে নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে এইটা রয়েছে পাটলি পাল্লু, পুরো কীরকম বলবো একটা ফিগার মোটিভ রয়েছে, দেখো ভীষণ সুন্দর দেখতে। অ্যান্ড আমি আরও কাছের থেকে দেখাচ্ছি, দেখো এই রয়েছে তোমাদের ডিসচার্জ প্রিন্টটা রয়েছে, এগুলো কিন্তু উঠবে না, ঠিক আছে? দেখো কালার, দেখো কতটা সুন্দর তোমরা কালার কিন্তু পাবে, ভীষণ সুন্দর কিন্তু কালারগুলো, ঠিক আছে? ঠিক আছে, এইটা গেল চান্দেরি সিল্কের, পিওর চান্দেরি সিল্ক, ঠিক আছে? এগুলো গেল পিওর চান্দেরি সিল্ক। এবার পিওর চান্দেরি হ্যান্ডলুম দেখাচ্ছি আমি, একদম দুটো কালার রয়েছে, দুটো কালারই আমি দেখিয়ে দিয়েছি, পিওর চান্দেরি হ্যান্ডলুম দেখাচ্ছি কিন্তু এগুলো। দেখো এই কালারটা, দেখো কতটা সুন্দর এই কালার, একদম কি বলবো, এটা নিয়ন গ্রিন অ্যাকচুয়ালি যাচ্ছে কালারটা। ফার্স্টে আমি বডি কালার দিয়ে স্টার্ট করছি, দেখো একদম বুটা বুটা ডিজাইন রয়েছে পুরো বডিতে, আর বড় পাড়ের মধ্যে রয়েছে তোমাদের বর্ডারটা আর কি, একদম বড় পাড় জারি পাড়ের মধ্যে রয়েছে। এগুলো হলো চান্দেরি হ্যান্ডলুম শাড়ি পিওর, এগুলো উইভিংয়ের মধ্যে আছে আর ভীষণ সুন্দর কোয়ালিটি। আচ্ছা এগুলো যেগুলো গেল সেগুলো হলো 2250 প্রাইস গেল, আর এগুলো যেগুলো রয়েছে সেগুলো হলো 2600 প্রাইস রয়েছে। পিওর চান্দেরি হ্যান্ডলুমে 2600 প্রাইস রয়েছে, এগুলো কিন্তু পিওর চান্দেরি হ্যান্ডলুম ইক্কাত শাড়ি, এগুলো ইক্কাত শাড়ি এগুলো রয়েছে পুরো পুরো শাড়িটাতে, তো বুটা দেখতেই পাচ্ছ তোমরা, সাথে কিন্তু ইক্কাত ডিজাইন রয়েছে, ঠিক আছে? আঁচলটাতে এরকম ইক্কাত ডিজাইন রয়েছে, ইক্কাত ডিজাইন রয়েছে। অ্যান্ড যেটা বিপি দেখছো সেটা এরকম রয়েছে বিপিটা, ঠিক আছে? আর ইক্কাত ডিজাইন সম্বলপুরি ইক্কাত ডিজাইন রয়েছে, দেখো এগুলো কিন্তু একদম পিওরে একদম হ্যান্ড উইভিংয়ে রয়েছে, হাতে পেলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর কোয়ালিটি। আর কালার দেখো, কালার একদম কতটা ওয়ান্ডারফুল কালার রয়েছে। আচ্ছা এটা দেখো, যেটা বর্ডার রয়েছে একদম তোমাদের জারি বর্ডার রয়েছে, অ্যান্ড এগুলো কিন্তু সফট, একদমই সফট, এগুলো কিন্তু বসে যাবে একদম পিওরে আছে বলে, ঠিক আছে? আচ্ছা এটা একটা কালার দেখালাম, একদম নিয়ন গ্রিন, অ্যাকচুয়ালি নিয়ন গ্রিনও না, এটা বলবো বলবো এটাকে আমি কচি কলা পাতার কালারটা, একদম কচি কলা পাতা কালারটা পাচ্ছ, ঠিক আছে? অ্যাকচুয়ালি ইংলিশটা ঠিক মতো আসছে না, যে বলবো তোমাদেরকে যে অ্যাকচুয়ালি কী কালারটা পাবে, বাংলাতে বলে দিলাম, কচি কলা পাতা কালারটা পাচ্ছ তোমরা। আচ্ছা নেক্সটে এবার কালার দেখাচ্ছি, দেখো এটা খুব সুন্দর একটা হ্যান্ডলুম উইভিংয়েরই চান্দেরি ইক্কাত শাড়ি রয়েছে এটাও, সরি এটাও একটা চান্দেরি ইক্কাতের মধ্যেই রয়েছে। কালারটা দেখো একদম অফ হোয়াইটের উপর রেড কম্বিনেশনে রয়েছে, ঠিক আছে? দেখো দিওয়ালি স্পেশাল আমি কিন্তু এগুলো দেখাচ্ছি, যারা দিওয়ালির জন্য নিতে চাইছো কালার অ্যান্ড কোয়ালিটি, কালী পুজোর জন্য তো আমি বলবো এটা বেস্ট শাড়ি। পুরো শাড়িটাতে এরকম ডিজাইন পাচ্ছো, একদম বুটা বুটা ডিজাইন পাচ্ছো, উইথ বিপি তো অবশ্যই পাবে, এই রয়েছে উইথ বিপি, হ্যাঁ। অ্যান্ড যেটা বডিতে পুরোটাই তোমরা এটাই ডিজাইন পাবে, কোথাও কোনো গ্যাপিং নেই। এগুলো কিন্তু অনেক সময় কি হয়, একটু লো রেঞ্জের শাড়িগুলোতে এই জারি বুটাটা মানে গ্যাপিংয়ে থাকে, সেটা কিন্তু গ্যাপিংয়ে নেই, এটা কিন্তু পুরো শাড়িটার মধ্যে এই বুটাটা কিন্তু পুরো শাড়ির মধ্যে পাচ্ছ। আর জারিটা দেখো কতটা অ্যাট্রাকটিভ লাগছে জারিটা দেখতে। এবার আমি ঘুরিয়ে দেখাচ্ছি, ঘুরিয়ে দেখালে জাস্ট মানে মানে ফিদা হয়ে যাবে, এতটা সুন্দর দেখতে। দেখো অফ হোয়াইটের সাথে রেড কম্বিনেশনের মধ্যে রয়েছে ইক্কাত, সম্বলপুরি ইক্কাত ডিজাইনের মধ্যে যাচ্ছে আঁচলটা, বডি আর যেটা বিপি রয়েছে সেটা রয়েছে বিপিটা এরম রয়েছে, একদম প্লেন বিপি রয়েছে, অ্যান্ড পুরো বডিতে তো শাড়ি পাচ্ছই, শাড়ি বুটাতে যেরকম দেখছো এরকম একটা কলকে ডিজাইনের মধ্যে পুরো শাড়ির মধ্যে শাড়ি বুটাতে রয়েছে পুরো শাড়িটা, দেখো এরকম রয়েছে। বর্ডারটাও কি সুন্দর একটা ফিনিশিং দেখতে পাচ্ছো তোমরা। এগুলো কিন্তু প্রাইস রয়েছে, এটা যেহেতু মানে কি বলবো, এটা একটু প্রিমিয়াম কোয়ালিটিতে রয়েছে সেই জন্য একটু প্রাইসটা বেশি। এগুলো এই দুটোই শাড়ি রয়েছে 2600 প্রাইস রয়েছে, অ্যান্ড পিওর চান্দেরি যেটা সিল্ক রয়েছে সেটা 2250 টাকা প্রাইস রয়েছে। অ্যান্ড এই দুটোই শাড়ি কিন্তু ভীষণ এলিগেন্ট একটা শাড়ি, মানে যতগুলো শাড়ি দেখালাম সবগুলো কিন্তু খুব এলিগেন্ট শাড়ি রয়েছে। এটা একটা কালার দেখালাম,
এইটা একটা টার্কুইস কালার দেখালাম, অ্যান্ড রেডটা তো আমি দেখালাম। এগুলোর ফল দেখো একদম পিওরে তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর ফল যাচ্ছে, ফলটা দেখালে আমি বুঝতে পারবে যে কতটা মানে ফলটাতে পিওরে। আর কুচি তো তোমাদের বলতেই হবে না, এতটা সুন্দর কুচি হবে যে বলার কথা না। এগুলো কিন্তু কোয়ালিটি ভীষণ সুন্দর, অ্যান্ড আমি বলবো মিস করো না, এতটা সুন্দর সুন্দর শাড়ি। চলো, নাম্বার তো দেওয়া আছে, 7001545016-এ বুকিং করবে। আজকের জন্য থ্যাংক ইউ, বাই। ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড লাইক অবশ্যই একটা করো। থ্যাংক ইউ।